সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বর্ষার এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং বনসাই শিল্পী লাইলা আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির ইএমকে সেন্টারের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে এনিগমা শিরোনামে সৈয়দ ফিদা হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 28 জুলাই পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে টাইগার নাজির হোসেনের একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 8 আগস্ট পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জয়নুল গ্যালারি 2-এ প্রদর্শিত হচ্ছে বনসাই প্রদর্শনী। প্রদর্শনী চলবে 22 জুলাই পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি রাতের অনুষ্ঠান সূচিতে। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। চিনতে পারছেন না? আমি চিনতে পারছি না। আমি ভেবেছিলাম আপনার বাবার হাতের লেখা আপনি একবারই চিনে ফেলবেন। রাত 9টায় প্রচার হবে মাতিয়া বানু শুকুর পরিচালনায় একক নাটক নেক্সট ডোর। কাজের মিটার কাহিনি না তো। রাত 11:15 রয়েছে ওয়াহিদা রাজ্জাক মিশার প্রযোজনায় অনুষ্ঠান নিউজ ইনসাইড। রাত 12টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বেডস। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জয়নুল গ্যালারি 2-এ প্রদর্শিত হচ্ছে বনসাই প্রদর্শনী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বনসাই শিল্পী লাইলা আহমেদ। প্রদর্শনী সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো জি, ভালো আছি। তো 16 তারিখ থেকে শুরু হয়েছে বনসাই প্রদর্শনী। এবারই প্রথম আপনি সম্পূর্ণ এককভাবে এই প্রদর্শনীটা করেছেন, যেটা আজকে শেষ হতে যাচ্ছে। তো প্রথমেই জানি যে এই যে সপ্তাহব্যাপী প্রদর্শনীটা চললো, কেমন চলেছে? অনেক ভালো। আচ্ছা, মানে এখানে আমি দেখলাম যে চারুকলায় প্রচুর লোকজন আসে। মানে একটা মানে এমন একটা জায়গা দেখা যায় যে আশেপাশে, আর এখানে তো মানে আর্টিস্টরা বেশি থাকে, যার জন্য এই ধরনের আমাদের বনসাই, এটাও একটা শিল্প, যার জন্য মানে শৈল্পিক মন মানসিকতার বেশি লোকজন এখানে আসছে। আর আমি ব্যাপক সাড়া পাচ্ছি, প্রচুর লোকজন আসছে। মানে আমি একদম খুবই ব্যস্ততার মধ্যে আমার এই কয়দিন কেটেছে, আজকে তো শেষ হয়ে যাবে। খুব ভালো, ভালো হচ্ছে। তো এর আগে সাধারণত যেসব বনসাই প্রদর্শনী হয়েছে সেগুলো 3 দিনব্যাপী হয়েছে, 2 দিনব্যাপী হয়েছে, এবারে কিন্তু প্রথম আপনি 7 দিন করছেন, তাও আবার এককভাবে প্রথম, এর আগে তো যৌথভাবে হয়েছে। তো এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল, কতটুকু কঠিন ছিল আপনার জন্য? এটা আসলে হয়েছে কি, আমি তো 16 বছর ধরে বনসাই করি। আচ্ছা, তো এখন করতে করতে এমন একটা পর্যায়ে আসছি যে আমার প্রায় 1200-1300 বনসাই হয়ে গিয়েছে আমার নিজের হাতে গড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো আমি অনেক দিন থেকেই চিন্তা করছি যে আমার অনেক কালেকশন আছে যেগুলো মানে অনেক ইয়াতেই আমি প্রদর্শনীতে দেখতে পাই না, অনেক ধরনের প্রজাতির ইয়াগুলা গাছ আছে। আচ্ছা, তো অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে আমি এককভাবে করলে, মানে একসাথে তো করি সবসময় সংগঠনের মাধ্যমে, তো বোঝা যায় না কিন্তু কার কীরকম ইয়ে আছে গাছপালা। তো আমি আগে থেকেই চিন্তা করছিলাম যে এককভাবে যদি করা যায়, আমার যেসব গাছ, অনেক আনকমন গাছ আছে, অনেক ভালো ভালো গাছ,
তো আমি এককভাবে করলে হয়তো এই গাছগুলো দেখানো যাবে, মানুষ জানবে। সম্পূর্ণ আপনার গাছগুলোই থাকছে এখানে? সম্পূর্ণ আমার গাছগুলোই থাকছে, আমার পুরো স্বাধীনতা আমার। আচ্ছা, তো হ্যাঁ, চ্যালেঞ্জিং তো অবশ্যই ছিল, মানে আমার একা করাটা খুব টাফ। আমি ঘরে মানে ঘর সংসার করে ঘরের সমস্ত কাজ করে তারপর আমাকে এই সময়গুলো দিতে হয়, তো অনেক পরিশ্রম হয়েছে এইটা মানে আয়োজনটা করার জন্য। আমার ছোট ভাই ছিল দুইটা, ওরাও অনেক সহযোগিতা করেছে। আচ্ছা, যার জন্য আর কি করতে পেরেছি। করতে পেরেছেন। তো এখন এই প্রদর্শনীতে কি কি ধরনের গাছ আছে, কি কি প্রজাতির গাছ আছে আপনার এখানে? সবই তো বনসাই গাছ, কিন্তু কি কি প্রজাতির? এখানে প্রায় 200 প্রজাতির গাছ আছে। 200 প্রজাতি? আমি তো সব নাম বলতে পারবো না, কিছু উল্লেখযোগ্য কিছু। হ্যাঁ, উল্লেখযোগ্য যেমন এখানে কানাইডিঙ্গা একটা গাছ আছে, এটা এবার দিয়েছি প্রথম। তারপর হচ্ছে চেরি ফল, এটা একটু কম দেখা যায়। তারপরে হিজলটা যদিও আছে আগে থেকেই। তো সাধারণত বনসাই গাছ কি ফুলের ফলের বিভিন্ন ধরনের গাছ দিয়ে কি বনসাই করা যায়? হ্যাঁ, ফুলের ফলের বিভিন্ন গাছ দিয়ে করা যায়। ফুলের গাছের বনসাই খুব সুন্দর হয়, মানে সুন্দর মেনটেন করতে হয়। একটু ডালপালা ছাটাছাটি করে রাখলে, মানে ছোট গাছে যখন পুরো ফুলে ভরে থাকে, বিশেষ করে রঙ্গনের ফুলটা, আমাদের দেশীয় এই ফুলটা খুব সুন্দর বনসাই হয়। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস, এই যে বনসাই গাছ, এটাকে আমরা যতটুকু জানি যে একটা গাছকে মানে বামনের মতো একটা ছোট করে রাখা হয়, তো কিভাবে করা হয় আসলে, একটু পদ্ধতিটা সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলতেন। এটা হচ্ছে আমরা আসলে মানে বনসাইটা বলতেই বোঝায় বন হচ্ছে থালা জাতীয় একটা অগভীর পাত্র, আর সাই হচ্ছে গাছ। গাছ, তো থালা জাতীয় অগভীর পাত্রের উপর এটা গাছের চাষ। আচ্ছা, তো আমরা চেষ্টা করি মানে ওই মানে থালা জাতীয় যে অগভীর পাত্রটা, এটার মধ্যে যেসব উপকরণ দিব আমরা, মাটি, তারপর হচ্ছে এটার মধ্যে গোবর সার থাকবে, এমনি নর্মাল ফুল ফল গাছে যেসব ধরনের সার দিই সেই ধরনের সারগুলো এটার মধ্যে দিব। আচ্ছা, এগুলা দিয়ে সাথে একটু ইটের গুঁড়ি দিতে দিলে আর একটু ভালো হয়। এইসব দিয়ে তারপরে আমরা একটা গাছকে মানে যখন মোটামুটি 2-3 বছর হয়ে যায়, একটা বনসাইয়ের শেপ আসে, তখন আমরা এই থালা জাতীয় মানে টপ পাত্রটার উপরে এটাকে বসাই। আচ্ছা, দিই। তার আগে আমরা হয়তো কোনো গামলার মধ্যে রাখলে একটু ভালো হয়, একটা গামলা জাতীয় কিছুর মধ্যে রাখি, ছড়ানো কিছুর মধ্যে বা বস্তার মধ্যে অনেক সময় রেখে করা হয়। আচ্ছা, করে পরে আপনারা প্লেটে দিয়ে পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, পরে যখন একটু সুন্দর শেপে আসে, বনসাই শেপটা আসে, তখন আমরা এই থালা জাতীয় পাত্রটার মধ্যে বসাই। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা গাছ যে বড় হচ্ছে না, সেটাকে আপনারা বামনের মতো করে রাখছেন, সেটা কিভাবে হচ্ছে? সেটা আসলে এখানে তো একটা ট্রেনিং এর প্রয়োজন। জি, আমি নিজেও একটা আমি ট্রেনিং নিয়েছিলাম, ট্রেনিং নিয়ে করছি প্রায় 16 বছর আগে। আচ্ছা, ট্রেনিং করা তো এই জন্য করতে গেলে কিছুটা ট্রেনিং তো লাগবেই। তাছাড়া আমরা আমাদের কাছ থেকে গাছ নিলে আমরা তৈরি করা বনসাই যখন দেই, তখন আমরা ওনাকে বলেই দেই ওদের যে গাছটা কিভাবে করবেন, পাতা ছোট করার পদ্ধতিটা বলে দেই। তারপর কিভাবে ছেটে ছোট রাখবে, ডালপালা একটু উপর দিয়ে ছেটে দিতে হবে, তারপরে ডালপালা তার দিয়ে একটু পেঁচিয়ে বাঁকা করে কিভাবে ওটাকে মানে ডালটা বাঁকানো থাকার জন্য কি করতে হবে, এরকম পদ্ধতিগুলো আমরা বলে দেই। আচ্ছা আচ্ছা, এবং যেহেতু এগুলো ঘরে সাজানোর জন্য রাখা হয়, শুধু ঘরে রাখলে তো হবে না, একটু তো রোদ দিতে হবে। ঘরে এক নাগারে রাখতে কখনোই আমি বলি না, আমরা বলি 3 দিন বা 4 দিন ঘরে রাখতে, এরপর বেলকনিতে রাখতে পারে। বেলকনিতে হালকা মানে একদিনে আধা ঘন্টা বা এক ঘন্টাও যদি রোদ আসে আর একটু খোলা আলো বাতাস থাকে, তাহলেও গাছ ভালো থাকবে। আর ছাদে দিলে তো অবশ্যই খুবই ভালো থাকবে। যেহেতু বনসাই একটা গাছ, এটা তো একটা এক্সট্রা কিছু যত্ন অবশ্যই লাগবে। হ্যাঁ, এক্সট্রা যত্ন বলতে আসলে মানে প্রতিদিন একবেলা করে পানি দেওয়া, সেটা তো সব গাছের ক্ষেত্রে আমাদের দিতে হয়। আর তাছাড়া যেহেতু একটু মাটিটা একটু উঁচু থাকে, যার জন্য মানে আলাদা করে গোবর সারটা তো মিক্সড করা যায় না, ডিফিকাল্ট হয়ে যায়। তো এই এই জন্য খৈলের পানিটা আমরা খৈলটা ভিজায় রেখে আমি বলি যে খৈলের পানিটা ভিজিয়ে 3 দিন ভিজিয়ে রাখার পর ওই পানিটা গাছের গোড়ায় একটু একটু দিয়ে দিবে। আচ্ছা, এইভাবে দিলে ভালো থাকবে। আর যদি একটু পোকা হয় তাহলে তখন কীটনাশক বাজার থেকে কিনে কীটনাশক স্প্রে করতে পারে। আর আমি অনেক সময় ঘরোয়া একটা কীটনাশকের কথা বলে দিই, শুকনা মরিচের গুঁড়া দিয়ে গুঁড়া সাবান দিয়ে মিক্সড করে এটাও মানে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে মিক্সড করে ওই পানিটা স্প্রে করলে হ্যাঁ পোকামাকড় কম হয়। আচ্ছা, মানে যখন বিক্রি করা হচ্ছে, যখন যে নিচ্ছে তাকে আপনারা সেই সাথে এই যে যন্ত্রগুলো কিভাবে কি করতে হবে বলে দিচ্ছে? হ্যাঁ, সব বলে দিচ্ছি। আচ্ছা, ইভেন যদি মানে এমন হয় যে ওনার বাসায় যাওয়াটা সুযোগ থাকে, সুবিধা হয়, আমি এমনও বলে দিই যে অনেকে যদি বেশি গাছ নেয় তখন বলে দেই সেই ক্ষেত্রে যে আপনি যদি বলেন আমি আপনার বাসায় গিয়ে মাঝে মাঝে সে গাছগুলো দেখে যাব। আচ্ছা আচ্ছা, চমৎকার। তো সেক্ষেত্রে এই যে বনসাই প্রদর্শনীটা চলছে মানে এক সপ্তাহ ধরে যেটা চলছে, তো এখানে তো আপনার গাছগুলো আছে, সবাই দেখছে, সেই সাথে বিক্রিও তো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো যদি মূল্যর বিষয়টা বলতে যে কত থেকে কতর মধ্যে আপনি? আমার এখানে আসলে 500 টাকা থেকে শুরু করে 70,000 ম্যাক্সিমাম দিয়েছি। উদ্বোধনী অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে,
এখানে এসেছিলেন নিসর্গী ও অধ্যাপক দ্বিজেন শর্মা, ওনাকে তো বাংলাদেশের সবাই প্রায় চিনে, উদ্ভিদ বিজ্ঞানী। তারপর এসেছিলেন নিসর্গী ও কথা সাহিত্যিক বিপ্রদাস বড়ুয়া ছিলেন, তো বেশ ভালো। আমাদের গুলশান নাসরিন চৌধুরী আপা, আচ্ছা জাবেদ ভাই, উনিও একজন মানে বিখ্যাত লোক, মানে অনেকেই ছিলেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে। বিশেষ করে আমরা ওনাদের মানে দ্বিজেন শর্মার বিপ্রদাস বড়ুয়া ওনাদের পেয়েছি আমি, তো খুবই ভালো হয়েছে। আচ্ছা, এবার আপনার বিষয়ে আমরা একটু জানি যে আপনি তো একজন বনসাই শিল্পী, এত কিছু থাকতে এই শিল্পকে কেন আপনি বেছে নিলেন? হঠাৎ করে বনসাইকে নিয়ে কাজ করার আগ্রহটা কবে থেকে এবং কীভাবে হলো? আসলে আমি একদম ছোটবেলা থেকে, আমার মনে হয় আমি মানে বুঝতে শেখার পর থেকেই আমার গাছপালার সাথেই সখ্যতা। আমি বিভিন্ন ধরনের গাছ লাগাতাম, ফুলের গাছটা বেশি লাগাতাম আগে, তো এভাবে লাগাতে লাগাতে ফুলের গাছ, তারপর ফলের গাছ করতাম ছোটবেলায়। এরপর আস্তে আস্তে ফলের মানে অনেক ধরনের গাছ লাগিয়ে আসছি। তো এরপরে প্রায় ওই যে 16 বছর আগে বললাম যে 16 বছর আগে থেকে শুরু করেছি, তো তখন থেকেই একদিন হঠাৎ আমি নাজমুল হক স্যারের একক বনসাই প্রদর্শনী হয়েছিল 99-এর দিকে, সম্ভবত 98 বা 99-এর দিকে। তো ওই প্রদর্শনীতে প্রথম যে ওনার প্রদর্শনীটা দেখি বনসাইয়ের, দেখার পর থেকেই মানে আমার মানে মাথায় লেগেছিল যে না, এটা আমাকে করতেই হবে। আচ্ছা, এরপর থেকে আমি বই টই নিয়ে পড়া শুরু করি বিভিন্ন ধরনের বনসাইয়ের উপর, তারপর নিজে নিজেই এদিক ওদিক থেকে গাছ এনে একটু একটু চেষ্টা করি, তারপর আমি ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এরপর বনসাই সোসাইটিতে, বাংলাদেশ রেডিয়েন্ট বনসাই সোসাইটিতে অ্যাটেন্ড করি, এখানে সদস্য হয়ে যাই। তো তারপর থেকে প্রথম কোন গাছটা বনসাই করা হয়েছিল? পাকুর গাছ দিয়ে, এটা আমার, হ্যাঁ আমি মানে একটা স্কুল থেকে মানে দেখি যে একটা পাকুর গাছ হয়ে আছে মানে দেওয়ালের পাশে, তো ওই গাছটা এনে প্রথম আমি ওই গাছটা দিয়েই শুরু করেছিলাম। তখন কিছু জানতাম না, তো ওইভাবে আমি জানি যে বট গাছ দিয়ে করে, তো ওই এতে আমি এসে রেখে দিছি, তখন মানে ওইভাবে বড় এখন ওই গাছটা আছে আমার কাছে। আচ্ছা, তো যেসব বনসাই সোসাইটি আছে এখন পর্যন্ত কোন গাছটা আপনি বনসাই করেছেন যেটা অন্য সোসাইটিও করেনি, সম্পূর্ণ আপনি করেছেন, সেটা কোনটা? সেটা ফাইকাস, ধরনের ফাইকাস গ্রুপের একটা গাছ আছে, ওটা আমি পুরো নামটা বলতে পারবো না, মানে ফাইকাস গাছ। আচ্ছা, ওটা পাতাটা একটু ভিন্ন টাইপের, তা আমি দেখেছি ওই গাছটা আর কারো কাছে দেখি নাই আমি। আরো আমার কয়েকটা গাছ আছে যেগুলো আমি কারো কাছে দেখি না, এই ধরনের অনেক গাছ। আমি আসলে নাম মানে তাৎক্ষণিক ভাবে নাম গুলো অত মনে আসে না। তো সাধারণত যে আপনার মতো অনেকেই তো বনসাই শিল্পী হতে চাচ্ছে, তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা বা কোনো ইনস্টিটিউট যেগুলো আছে আমাদের দেশে, কিছু তো আছে, সেগুলোকে যথাযথ বা কোথা থেকে শিখতে পারে আপনার কি মনে হয়? আমাদের রেডিয়েন্ট বনসাই সোসাইটির মাধ্যমে ধানমন্ডি 27 নম্বর অর্কিড প্লাজার চারতলা, এখানে আমরা ট্রেনিং দেই বনসাই শেখার জন্য। তাছাড়া কয়েকটা আছে, যেমন বাংলাদেশ বনসাই সোসাইটি থেকেও ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, এই তারপর রাজশাহী বনসাই সোসাইটি যেটা, ওনারাও মনে হয় ঢাকায় এসে ট্রেনিং দেয়। তো বিভিন্ন জায়গায় এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং এর মোটামুটি ব্যবস্থা আছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে দেই। আচ্ছা, আমার ছাদে। আর সেক্ষেত্রে আমরা যদি বনসাই গাছ কিনতে চাই, এখন তো আপনার প্রদর্শনী হচ্ছে, কিন্তু পরে যখন প্রদর্শনী থাকবে না, হয়তো আমরা গাছ কিনতে চাচ্ছি, কোথা থেকে পারি? কোনো দোকানে কি পাওয়া যায় নাকি আমরা গাছ কিনতে পারব? আমাদের মনে হয় এখনো দেখি নাই আমি এরকম শোরুম বনসাইয়ের, তা আমার মনে হয় এরকম ধরনের সরকার থেকেও যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, যে একটা শোরুম থাকলো যেখানে শুধু বনসাই থাকবে, এরকম। তাছাড়া যদি বনসাই চাষ করার জন্য ওইরকম ভাবে ব্যাপক ভাবে করার জন্য যদি আমাদের কোনো সুযোগ দেওয়া হয়, তাহলে ভালো হয়। আপনার কাছ থেকেও তো আমরা বনসাই গাছ কিনতে পারবো, আমার কাছ থেকেও কেনা যাবে। হ্যাঁ, আমার ছাদে। কোথায়, অ্যাড্রেসটা কোথায়, তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে? মালিবাগে আমার ইসেতে, মানে কেউ যোগাযোগ করে আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে আসতে পারে, আমার ছাদে থেকে নিতে পারবে। হ্যাঁ, তো এই যে বনসাই শিল্পে এখন আপনি আছেন এবং অনেকেই বনসাই গাছ নিয়ে কাজ করছে, বনসাই প্রদর্শনী হচ্ছে, বনসাই গাছও এখন অনেক আছে আমাদের দেশে, তো এই বনসাই গাছগুলো কতটুকু বাণিজ্যিকভাবে সফল হতে পারে? ধরেন একটা সময় হয়তো আমরা বিদেশে পাঠালাম বা বিভিন্নভাবে বাণিজ্য, বা যে আপনি বলে শোরুম থাকলে অনেকে কিনতে পারবে, এটাও কিন্তু একটা বাণিজ্যিকভাবে সফল হতে পারে, আর্থিকভাবে সাহায্য আমরা পেতে পারি, তো কতটুকু বাণিজ্যিকভাবে সফল হতে পারে বলে আপনি মনে করেন, বা কিভাবে সম্ভব সেটা? আমার তো মানে আমাদের মানে সবকিছুই তো সরকার থেকে যদি সহযোগিতা করা হয় তাহলে তো অবশ্যই সম্ভব, সেটা তো অবশ্যই। তাছাড়া হচ্ছে আমাদের মানে এখন অনেককেই দেখি আমি আমাদের কাছ থেকে গাছ নিয়ে যায়, তো বলে কি যে আমি আমার বাইরে, দেশের বাইরে আমেরিকা বা বিভিন্ন জায়গায় যাব, সেখানে বনসাই আমার বনসাই নিতে চায়, তো ওনারা বড় বনসাই নিতে চাইলেও পারে না, কারণ প্লেনে মানে ওইভাবে সুযোগ নেই, নিতে পারে না। তো এইরকম যদি একটা পারমিশন দেওয়া হয় যে বাইরে নিতে পারবে, তাহলে হয়তো কেউ এমনিতে নিয়ে গেল, আর তাছাড়া বাণিজ্যিকভাবেও যদি মানে আমরা রপ্তানি করতে পারি, এটা একটা সুযোগ যদি সরকারিভাবে আমাদেরকে দেওয়া হয় তাহলে অনেক সম্ভব। আর তাছাড়া আমি দেখেছি যে বাইরের বনসাইগুলো মানে যে ধরনের জুনিপার ঝাউ,
তারপর অন্যান্য ধরনের যেসব গাছ আছে ওগুলো আমাদের দেশে তেমন একটা নাই বা আমাদের ওয়েদারে তেমন একটা হয় না। আমাদের দেশের ওয়েদারে যেগুলো বট জাতীয় যেসব গাছ এগুলো কিন্তু খুবই ভালো হয়। আচ্ছা, এই গাছগুলো আমার মনে হয় মানে আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে অনেক চাহিদা, এগুলো যদি রপ্তানি করা যায় তাহলে খুব ভালো একটা বাণিজ্যিক ভাবে। হ্যাঁ, খুব ভালো। কথা বলে অনেক ভালো লাগলো। তো সবশেষে জানতে চাচ্ছি ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই বনসাই গাছকে নিয়ে, কি কি করতে চান আরো? আমি আসলে ভবিষ্যৎ সম্পর্কে অতটা চিন্তা ভাবনা করি না, তো তারপরে আমি করে যাবো এইভাবে, তারপরে জানি না আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে। মানে বনসাই গাছ নিয়েই কাজ করে যাবেন? হ্যাঁ, বনসাই, এমনি তো আমি ফুল ফল এগুলো সবই আছে আমার, আমার ছাদে কিন্তু সব ধরনের গাছই আছে। তো সাথে আমি আরবান রুপ গার্ডেনার সোসাইটির সেক্রেটারি, এখানেও আমরা বিভিন্ন মানে লোকজনদের ছাদে গাছপালা লাগানোর ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। এখানে আমাদের 200 মতো সদস্য আছে। এটা একটা ইয়ে আছে যে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি ছাদে গাছ লাগানোর জন্য। আর তাছাড়া বনসাই তো আমি করবই, বনসাই করে যাবো। আমি এখন জানি না আমাকে ভবিষ্যৎ কোথায় যাব বা কি করব, বাণিজ্যিকভাবে আমরা কি, আমি কি বিদেশে আরো রপ্তানি করতে পারবো কিনা সেটা এখন বলতে পারছি। কিন্তু বনসাইকে নিয়ে কাজ করে যাব, কাজ করে যাব। আচ্ছা, তো এই যে বনসাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বনসাইর কাজের জন্য সাফল্য কামনা করছি এবং আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvbt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbt.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।